ভারতের দেখানো পথে 21শে জুন সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। ভারতের যোগ গুরুদের পাশাপাশি যেসব সেলিব্রিটিরা নিয়মিত যোগ অভ্যাস করেন তাদের মধ্যে অন্যতম নাম হল শিল্পা শেট্টির। শুধুমাত্র নিজে করাই নয়, সাধারণ মানুষও যাতে বাড়িতে বসেই যোগাসনের সুফল পেতে পারেন তার জন্য বেশ কিছু প্রশিক্ষণ ভিডিও তৈরি করেন শিল্পা। তিনি তার এক্সক্লুসিভ অ্যাপও লঞ্চ করেছেন। বরাবরই স্বাস্থ্য সচেতন শিল্পা শেট্টি, নিয়মিত যোগাসন করেন তিনি। আজকের এই বিশেষ দিনে ছবি শেয়ার করলেন অভিনেত্রী, তার সঙ্গে ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন যোগাসন করে দেখাচ্ছেন 46 বছরের সুপার ফিট শিল্পা। যোগাসনরত শিল্পার সেই সব ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, এদিনও তার ব্যতিক্রম হয়নি। আন্তর্জাতিক যোগ দিবসে বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি অনেকের সঙ্গে যোগাসন করছেন। সেখানে যোগাসনের গুরুত্বও বলেন তিনি, বহু বছর ধরে যোগাসন করেন তিনি। তিনি বলেন তাকে দিনের শুরুতে ইতিবাচক চিন্তা ভাবনা থেকে প্রেরণা যোগ। বলিউডের অভিনেত্রী মালাইকা আরোরা যোগ দিবসের দিনে তিনি বলেন 3 থেকে 5 বার শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিটি পোজে যোগ ব্যায়াম করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে 2 দিন করা যেতে পারে, এরপর ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত করার কথা বলছেন অভিনেত্রী। মালাইকা আরোরা বলেন নিজের সব চিন্তা ভাবনাকে কেন্দ্রীভূত করতে হবে, বাইরে ঝড় বয়ে গেলেও আমার মধ্যে শান্তি থাকবে। যোগাসন প্রতিদিন করার মাধ্যমে এই শান্তি অনুভব করতে পেরেছি আমি। যোগাসনের জন্যই জীবনে ইতিবাচক প্রভাব পড়েছে, তাতে বদলে গিয়েছে জীবনধারা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে .com।